শনিবার রাতে ধূপগুড়ি ব্লকের হলদিবাড়ির চা বাগানে হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হলো এক যুবকের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশ সূত্রেই জানা গিয়েছে মৃত যুবকের নাম অনুপ ওড়াও বাড়ি চা বাগানের মণিপুর লাইনে স্থানীয় ও বনদপ্তর সূত্রেই জানা গিয়েছে গতকাল রাত দশটা নাগাদ মোরাঘাট জঙ্গল থেকে একটি দাতাল হাতি বেরিয়ে এসে শ্রমিক লাইনে ঢুকে পড়ে এরপর হাতি তাড়াতে হাতির পিছু ধাওয়া করে বেশ কয়েকজন যুবক কিছু দূর যাওয়ার পর হঠাৎই হাতিটি পিছন ঘুরে উল্টে তাদের তাড়া করে সকলে পালিয়ে গেল অনুপকে ধরে ফেলে হাতিটি হাতিটি অনুপকে সুর দিয়ে আছাড় মারে এরপর পা দিয়ে পিষে দেয় ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপবাবুর হাতির খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বিন্নাগুড়ি পণ্য প্রাণ শাখার আধিকারিকরা এরপর মৃতদেহ উদ্ধার করে বানাহাট থানায় নিয়ে যাওয়া হয় রাতেই শনিবার রাতে ধূপগুড়ি ব্লকের হলদিবাড়ির চা বাগানে হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হলো এক যুবকের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশ সূত্রেই জানা গিয়েছে মৃত যুবকের নাম অনুপ ওড়াও বাড়ি চা বাগানের মণিপুর লাইনে স্থানীয় ও বনদপ্তর সূত্রেই জানা গিয়েছে গতকাল রাত দশটা নাগাদ মোরাঘাট জঙ্গল থেকে একটি দাতাল হাতি বেরিয়ে এসে শ্রমিক লাইনে ঢুকে পড়ে এরপর হাতি তাড়াতে হাতির পিছু ধাওয়া করে বেশ কয়েকজন যুবক কিছু দূর যাওয়ার পর হঠাৎই হাতিটি পিছন ঘুরে উল্টে তাদের তারা করে সকলে পালিয়ে গেল অনুপকে ধরে ফেলে হাতিটি হাতিটি অনুপকে সুর দিয়ে আছাড় মারে এরপর পা দিয়ে পিষে দেয় ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপবাবুর হাতির খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বিন্নাগুড়ি পণ্য প্রাণ শাখার আধিকারিকরা এরপর মৃতদেহ উদ্ধার করে বানাহাট থানায় নিয়ে যাওয়া হয় রাতেই